হ্যালো বন্ধুরা, ওষুধগড়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। তো বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে, যেটি হচ্ছে প্রিডিকন ট্যাবলেট। তো এই ব্রিডিকন ট্যাবলেট কাদের জন্য উপযোগী এবং কারা এটি খাওয়া থেকে বিরত থাকবেন, এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, ব্রিডিকন মূলত এটি একটি কন্ট্রাসেপটিভ পিল। যে সমস্ত মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এটি খুবই উপযোগী একটি পিল, এবং অপেক্ষাকৃত বয়স্ক মহিলা যারা অন্যান্য পিল খেতে পারেন না তাদের জন্য এটি খুবই উপযোগী একটি পিল হিসেবে সমাদৃত। যাদের অন্যান্য পিল খেলে মাথা ঘোরা, বমি বমি ভাব হয় তাদের জন্য উপযোগী একটি পিল। ব্রিডিকন বুকের দুধের গুণগত মানের কোনো পরিবর্তন করে না। যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা আছে তারা নির্দ্বিধায় এই ব্রিডিকন পিলটি সেবন করতে পারেন। পিরিয়ডের অন্যান্য সমস্যাগুলো দূর করতে সহায়তা করে এই ব্রিডিকন পিলটি। প্রতিদিন একটি করে পিল রাতে খাওয়ার পর খাওয়াটা হচ্ছে সবচেয়ে উত্তম সময়। তো বন্ধুরা, এই বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, ভেতর থেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।